আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দ্বীনি ভাই বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব অক্ষর দিয়ে স্বপ্নের ব্যাখ্যা, স্বপ্নে কি দেখলে কি হয়। আলোচনা বুঝতে শেষ পর্যন্ত শুনবেন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে পাশেই থাকবেন। কথা দীর্ঘায়িত না করে মূল আলোচনা শুরু করে দিচ্ছি। স্বপ্নে কবরের মধ্যে লাশ মাটিতে দিতে দেখা, বিনা তওবায় মৃত্যুবরণ করার লক্ষণ বুঝতে হবে। এখানে অনেক বিষয়গুলো নিয়ে স্বপ্নের ব্যাখ্যা থাকবে, মনোযোগ দিয়ে শুনবেন। স্বপ্নে যদি নিজেকে কবরের মধ্যে দেখে বিপদে পতিত হওয়ার লক্ষণ, কবরস্থান আপনার জিয়ারত করতে দেখা মান সম্মান লাভের লক্ষণ কখনো কখনো বুঝিয়ে থাকে। যাই হোক, স্বপ্নে কাক ধরতে দেখা মিথ্যা পরিত্যাগ, মানে মিথ্যা কথা বলার অভ্যাস থাকলে সেটা পরিত্যাগ করার লক্ষণ। স্বপ্নে কাপড় পরিধান করতে দেখা বিবাহের প্রস্তাব আসার লক্ষণ। স্বপ্নে রেশমি কাপড় পরতে দেখা সম্পদ অর্জন হওয়ার লক্ষণ। কাফনের কাপড় পরিধান করতে দেখা সহসাই মৃত্যুর আলামত বুঝতে হবে। কাফন চোর দেখা মৃত্যু নিকটবর্তী। স্বপ্নে কালো ঘোড়া দেখা নেতৃত্ব লাভের লক্ষণ। কাঁচা গোস্ত দেখা পরনিন্দায় জড়িত হওয়ার লক্ষণ। স্বপ্নে কাঁধের মধ্যে টাকা পয়সা বহন করতে দেখা চিন্তা ভাবনার সম্মুখীন হওয়ার লক্ষণ। কাবা ঘর দেখা সৌভাগ্যের লক্ষণ। কাবা ঘরের তওয়াফ করতে দেখা মনের বাসনা পূর্ণ হবে। কাবা ঘরের ভিতরে নিজেকে দেখা শত্রু পরাস্ত হবে। স্বপ্নে কাবাব খেতে দেখা হঠাৎ সম্পদশালী হবে। স্বপ্নে কাবাব ভুনা করতে দেখা বিপদে নিজ ইচ্ছায় জড়িয়ে পড়ার লক্ষণ। কাবা ঘরের অসম্মান করতে দেখা ধর্মের প্রতি বিতৃষ্ণা আসবে। স্বপ্নে কাঁচি দেখা বন্ধু বান্ধবের কাছ থেকে দূরে থাকবে। কাঁচি দ্বারা চুল কাটে দেখা সম্পদশালী হবার লক্ষণ। কাঁচি দ্বারা কিছু কাট দেখা মৃত্যুর লক্ষণ। কাজল দেখা সন্তান সম্পত্তির দ্বারা উপকৃত হওয়ার লক্ষণ। কাঁঠাল দেখা ধন দৌলত লাভের লক্ষণ। স্বপ্নে কাঠের কিছু তৈরি করতে দেখা অসৎ লোককে বন্ধু হিসেবে গ্রহণ করার লক্ষণ। কাঠ দেখা রুজিতে বরকত হওয়ার লক্ষণ। কাঠ জ্বালান দেখা মুনাফিকের আলামত। স্বপ্নে কাউকে পরামর্শ দিতে দেখা বিপদগামী হওয়ার লক্ষণ। কাউকে সুপারিশ করতে দেখা পার্থিব জগতের ছলনায় ব্যস্ত থাকার লক্ষণ। কালো পোশাক দেখা বিপদ দেখা দেবে। কালি দেখা নেতা হওয়ার আলামত। স্বপ্নে কালো দাড়ি দেখা ভাগ্যবান হওয়ার আলামত। কালো আঙ্গুর দেখা আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়ার লক্ষণ। কালো পাথর দেখা ইমাম, কোন জায়গায় ইমাম অথবা সম্মানিত ব্যক্তি হিসেবে নিযুক্ত হওয়ার লক্ষণ বুঝতে হবে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে, আমাদের আরেকটা ইউটিউব চ্যানেল আছে ডার্ক ব্লু, ডিসক্রিপশনে লিংক থাকবে, এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন। আপনাদের মঙ্গল হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।